তো নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে ব্যাপারটার সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা গেম। মানে স্মার্টফোন আসার পর থেকেই যে গেমটা আমাদের মনে জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে ক্যান্ডি ক্রাশ, যার পপুলারিটি এখনও সেম ওয়েতে ধরে রেখেছে। ক্যান্ডি ক্রাশ গেমটা প্রচণ্ড ইন্টারেস্টিং গেম, নেশা হয়ে যায় অনেকের। তবে আজকাল এই পপুলারিটি খানিকটা কমলেও আমার তো মনে হয় খুব একটা কমেনি। এই গেমটা স্মার্টফোন আসার পর থেকেই আমরা সবাই প্রায় খেলে থাকি। তো আজকে এই গেমেরই একটা সিম্পল ট্রিক্স নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো সেই ট্রিকটা হচ্ছে, ক্যান্ডি ক্রাশের মেন সমস্যা হচ্ছে যে ক্যান্ডি ক্রাশের লাইফটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে মাত্র 5টা লাইফ থাকে, এবং 5 বার আমরা যদি গেমটা হেরে যাই তখন 5টা লাইফ তাড়াতাড়ি চলে যায়, এবং সেটাই হয় সব থেকে বড় সমস্যা। তো এটার থেকে বাঁচার একটা খুব সুন্দর উপায় আছে, সেটাই আজকে আমি এক্সপ্লেন করব। এখন তো মেনলি যেটা হয়, এটা এক একটা লাইভ আসতে অন্তত 30 মিনিট করে লেগে যায়। তো এর জন্য আমাদের করতে হবে, ফার্স্টে আমাদের গিয়ে সেটিংস খুলতে হবে, তারপর সেখান থেকে, এটা যে কোনো ফোনেই হয়, আমার ফোনে একটু আলাদা, ডেট অ্যান্ড টাইমে যেতে হবে, তারপর অটোমেটিক ডেট অ্যান্ড টাইম অফ করতে হবে, অ্যান্ড তারপরে আমাদের ডেটটাকে জাস্ট একদিন বাড়িয়ে দিতে হবে, দিয়ে সেখানে ওকে করতে হবে, অ্যান্ড তারপর আমাদের ব্যাক করতে হবে এবং ডাইরেক্ট গেমে যেতে হবে। হ্যাঁ, এইভাবে এই গেমে এলাম। এবার আমরা প্লেতে ক্লিক করব, ব্যাস 5 লাইফ ফুল হয়ে গেল। খুব সিম্পল ট্রিক। তো এই ক্ষেত্রে আর একটা জিনিস বলার, আমি কেন একদিন বাড়ালাম, কারণ ধরুন কি হতে পারে যে আমরা এটা করতে গিয়ে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এবারে এরপরে আমরা অটোমেটিক ডেট অ্যান্ড টাইম অন করে দেবো, তাতে আমাদের কারেন্ট ডেটটাই আমরা চলে আসতে পারবো। এটা আর একটা জিনিস হয়, এটা করতে গিয়ে আমাদের মোটামুটি সবকটা লাইভ আসতে লাগবে টোটাল 30 × 5 করলে 150 মিনিট, মানে অলমোস্ট 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো আমরা অত ওয়েট করবো না, ডাইরেক্ট একদিন বাড়িয়ে দেবো, তাহলে আমাদের অটোমেটিক্যালি সব চলে আসবে। এবং তারপর অবশ্যই আমরা অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আবার ক্লিক করবো, যাতে আমরা কারেন্ট ডেটটা ফিরে পাই এবং কোনোভাবে কোনো ভুল না হয়। এবং যদি খুব বেশি টাইম লেগে যায় তখন একটাই সমস্যা হয়েছে, এদিক ওদিক গণ্ডগোল হয়ে গিয়ে লাইফের টাইমটা অনেক বেড়েছে। তো একদম এই ট্রিকটা যদি আমরা ফলো করি কোনো সমস্যা হবে না। আজকে এখানেই শেষ, খুব ইজি ট্রিক।